বলছি বেসিক্যালি সোশ্যাল মিডিয়া না গেলে না ওই জন্য দিতে পারবো আমি বেসিক্যালি কিছু কথা বলছি আমি বেসিক্যালি একটু দিচ্ছি আচ্ছা এখন বলেন শুনতে হ্যাঁ শোনো তোমরা আমাকে দেখতে পাচ্ছ আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ জি স্যার জি স্যার ইলেকট্রনিক্স আমাদের কোড হলো 11 6 8 11 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
যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটার স্লাইডকে আমি ছেড়ে আসছি। আমি বলছি আমি তোমাদের দুইটা সাবজেক্ট তোমাদেরকে আমি দেখাবো, সেটা হলো বেসিক ইলেকট্রিসিটি এবং বেসিক ইলেকট্রনিক্স। ক্লিয়ার? ইলেকট্রনিক্স আপাতত তোমাদেরকে বেসিক ইলেকট্রনিক্স সাবজেক্টের সম্পর্কে একটু ধারণা দেই। যে সাবজেক্টের কোড হলো 66811, এটার ক্রেডিট হলো 3 ক্রেডিট। 3 ক্রেডিট মানে হলো 150 মার্ক। আমাদের 150 মার্ক অর্থাৎ প্রতি ক্রেডিটের মার্ক হলো 50, মানে প্রতি ক্রেডিটের মার্কস হলো 50। তাহলে আমাদের 50 এই মার্কেট ডিস্ট্রিবিউশন আমার এখানে দেওয়া আছে। আমাদের যে যখন আমরা ক্লাস করব সেই ক্লাসের সময় আমাদের মার্ক ডিস্ট্রিবিউশন দেওয়া থাকবে বা আমরা বলে দিব তখন। তো আমাদের আপাতত দেখতে পাচ্ছি যেখানে টিসি লেখা আছে এই পাশে, আমাকে দেখতে পাচ্ছ? জি স্যার, জি 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 স্যার পাচ্ছি। টিসি মানে হলো থিওরি কন্টিনিউয়াস। পাচ্ছি স্যার, থিওরি কন্টিনিউয়াস স্যার। এই স্টুডেন্টদের ভিডিও করে ওরা আমাকে ওদের কম খবর করে দিচ্ছে, আমি পরে ওদের মিট মিট করে না হলে ওরা সবাইকে আনমিউট বলেন। আচ্ছা আমি বলছি, সেটা টিসি লেখা আছে এখানে। প্রথমে দেখো টিসি লেখা আছে স্যার। থিওরি কন্টিনিউয়াস মানে কি স্যার? থিওরি কন্টিনিউয়াস মানে আমরা যে ধারাবাহিক ক্লাসগুলো করব এই ক্লাসের উপর একটা মার্ক আছে। আমরা যে আমাদের রেগুলার ক্লাস করব রেগুলার অ্যাটেনডেন্স আছে, এখানে আমাদের একটা মিড পরীক্ষা হয়, মানে ধারাবাহিক মিড পরীক্ষা হয়, অর্থাৎ সেমিস্টারের মাঝখানে মাঝামাঝিতে আমাদের পরীক্ষা হবে, সেই পরীক্ষার মধ্যে এই মার্কটা ইনক্লুড করা আছে। এই জন্য এটাকে এই মার্কটাকে বলি থিওরি কন্টিনিউয়াস। অর্থাৎ যদি তুমি রেগুলার ক্লাস করো আর ওই পরীক্ষাটা অ্যাটেন্ড করো, ভালোভাবে রেজাল্ট করো, তাহলে তোমাদের মার্ক 40 দেওয়া আছে। এই 40 এর মধ্যে তোমরা আমাদের আমরা তোমাদেরকে মার্কিং করব। ক্লিয়ার? এক, এটা হলো থিওরি কন্টিনিউয়াস যদি আমি রেগুলার ক্লাস করি। এরপর আমাদের থিওরি ফাইনাল। হ্যাঁ বলো স্যার, এটা কোন সেমিস্টার? বেসিক ইলেকট্রনিক্স প্রথম সেমিস্টার, ইলেকট্রিক্যাল এর প্রথম সেমিস্টারের সাবজেক্ট এটা। ইলেকট্রিক্যাল আপনি বললেন স্যার, করবাবি ওই এটা আপনি ক্লাস করান রকম কলেজ। বলো বলো স্যার, আপনি ক্লাস স্যার আপনি কন্টিনিউ করেন। দেখো আর আমি তো সিভিল। আচ্ছা তোমরা কি সবাই তোমাদের প্রশ্ন কি মিউট করে নাও, মানে তোমরা যাতে যখন প্রশ্ন করবা তখন শুধু একজন প্রশ্ন করে মিউট অন করে তোমরা তখন প্রশ্ন করো। হ্যাঁ না হলে তোমাদের অনেক আমার কথা বলতে সমস্যা হচ্ছে। তোমরা সবাই মিউট করে নাও, মিউট করে নেওয়ার পরে যখন প্রশ্ন করবা মিউট অন করে প্রশ্ন করবা, আমি শুনবো, সমস্যা নাই। অনেকেই যখন সাউন্ড আসছে ঠিক আছে স্যার, বুঝতেছি না কি। ক্লিয়ার? আচ্ছা একটু দেখো। জি স্যার, এখানে থিওরি ফাইনাল টিএফ মানে হলো থিওরি ফাইনাল। এটা আমাদের যে ফাইনাল পরীক্ষা হবে সেই ফাইনাল পরীক্ষার মার্ক থাকবে 60। এই ফাইনাল পরীক্ষার মার্ক থাকবে 60। আর এটা আছে পিসি লেখা আছে, পিসি মানে প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস। আমাদের এখানে প্র্যাকটিক্যাল ক্লাস হয়, সেই প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস এর মার্ক হলো 25। একইভাবে প্র্যাকটিক্যাল ফাইনাল, এখানে প্র্যাকটিক্যাল ফাইনাল, এই ফাইনাল হচ্ছে 25,
এই 25 25 50 আর এই 40 আর 90 আর এই 60 এ 100 টোটাল আমাদের হলো 150 মার্কের সাবজেক্ট এই সাবজেক্টটি হলো কত মার্কের 150 মার্কের সাবজেক্ট তার মধ্যে আমাদের মাঝখানে মিড পরীক্ষা হবে সেমিস্টারের মাঝখানে একটা মিড পরীক্ষা হবে আর আমাদের কন্টিনিউয়াস 150 মার্কের আমাদের যে ধারাবাহিক যে ইয়া ক্লাস করব সেই ক্লাসগুলোর উপরে আমাদের যে মার্ক থাকবে সেটা হলো কন্টিনিউয়াস 20 এই কন্টিনিউয়াস মানে মিড পরীক্ষা 20 মার্ক আর এই কি বলে কন্টিনিউয়াস যে ধারাবাহিক যে অ্যাটেনডেন্স এই অ্যাটেনডেন্সের 20 মার্ক সব মিলে হলো এই 40 মার্ক এটা হলো আমাদের এই কোর্সের যে মার্ক সেই মার্ক ডিস্ট্রিবিউশনটা আমি দেখাইলাম তোমাদের এরপর আমরা একটু সরাসরি চলে আসি স্যার বেসিক ইলেকট্রনিক্স আমরা কি পড়ব আমাদের এই সাবজেক্টে কি আছে এই সাবজেক্টে কি পড়তে হবে এছাড়া আমরা তোমাদের মধ্যে প্রশ্ন থাকতে পারে যে স্যার আমরা এখন কি সাবজেক্ট করব মানে কোথায় পাবো সাবজেক্টে বই কোথায় পাবো এগুলো তোমাদের প্রশ্ন থাকতে পারে হয়তো অনেকেই তোমরা হয়তো বই কিনেছো ও কারো কাছ থেকে শুনে কিনেছো অথবা কোনো বড় ভাইদের কাছ থেকে শুনে কিনতে পারো সমস্যা নেই তুমি যেইটাই করো কোনো সমস্যা নেই তবে তোমাকে সিলেবাস ভিত্তিক পড়তে হবে আমাদের যে সিলেবাস আছে সেই সিলেবাস অনুযায়ী পড়তে হবে আমি তোমাদের পরবর্তী স্লাইডে চলে যাই যে আমাদের হয়তো প্রথমে প্রশ্ন থাকবে যে সিলেবাসে আমাদের কি কি আছে সবগুলো প্রথম যে চ্যাপ্টার আছে আমি চ্যাপ্টারে ঢুকার আগে আমাদের যে সাবজেক্ট এই সাবজেক্ট সম্পর্কে আমি তোমাদেরকে একটু ধারণা দিব ঠিক আছে আমাদের যে সাবজেক্ট সেই সাবজেক্ট সম্পর্কে আমি তোমাদের ধারণা দিব সেই সাবজেক্ট হলো আমাদের যেহেতু সাবজেক্ট বলছি স্যার বেসিক ইলেকট্রনিক্স তো বেসিক ইলেকট্রনিক্স এর বেসিক কত অর্থ সবাই আমরা জানি বেসিক অর্থ কি আমরা সবাই জানি মনে হয় বেসিক অর্থ তাই না যে বেসিক ইলেকট্রনিক্স আমাদের মৌলিক স্যার মৌলিক সেটা আমরা কি ইলেকট্রনিক্স বলতে বেসিক বলতে আমরা সবাই সবাই জানি যে মৌলিক আর যে ইলেকট্রনিক্স সেই মৌলিক বলতে আমরা কি বুঝি সেটা আমরা এখন একটু দেখব জি স্যার দেখো আমাদের এখানে উপরে লেখা আছে ইলেকট্রনিক্স বলতে কি বুঝি দি ব্রাঞ্চ অফ ইঞ্জিনিয়ারিং হুইচ ডিলস উইথ কি কারেন্ট হ্যাঁ যে দি ব্রাঞ্চ অফ ইঞ্জিনিয়ারিং হুইচ ডিলস উইথ কারেন্ট কন্ডাকশন থ্রু এ ভ্যাকুয়াম অর কারেন্ট কন্ডিশন এর মধ্যে দিয়ে যখন কি কারেন্ট ইলেকট্রন প্রবাহ দ্বারা একটু দাঁড়াও আমি নিচে লাইনটা ঠিক করে নিই বাংলাটা তোমাদের ঠিক করে দেই এখানে ইলেকট্রন ফ্লো করব কারেন্ট প্রবাহিত করব সেই প্রবাহিত করব সাহায্যে আমরা কারেন্ট প্রবাহিত করব সেই ডিভাইসটাকে বলবো আমরা ইলেকট্রনিক্স অর্থাৎ ওই সেমিকন্ডাক্টর পদার্থের মধ্যে দিয়ে যে কারেন্ট প্রবাহ করব সেই সেমিকন্ডাক্টর পদার্থকে বলবো আমরা ইলেকট্রনিক্স অর্থাৎ যে ইঞ্জিনিয়ারিং এর শাখায় এই সেমিকন্ডাক্টর পদার্থ ভ্যাকুয়াম এবং গ্যাস এর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহ নিয়ে আলোচনা করা হয় তাকেই বলবো আমরা ইলেকট্রনিক্স আমি আবার বলি যে ইঞ্জিনিয়ারিং এর শাখায় দি ব্রাঞ্চ অফ ইঞ্জিনিয়ারিং হুইচ ডিলস উইথ কারেন্ট কন্ডাকশন থ্রু এ ভ্যাকুয়াম গ্যাস অর সেমিকন্ডাক্টর ইজ নন অ্যাজ ইলেকট্রনিক্স অর্থাৎ যে ইঞ্জিনিয়ারিং এর শাখায় ভ্যাকুয়াম গ্যাস এবং সেমিকন্ডাক্টর পদার্থের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহ নিয়ে আলোচনা করা হয় তাকেই বলবো আমরা ইলেকট্রনিক্স আমরা এই বেসিক ইলেকট্রনিক্স এর এই যে সেমিকন্ডাক্টর কথাটা আমরা দেখতেছি এই সেমিকন্ডাক্টর পদার্থের মধ্য দিয়ে কিভাবে কারেন্ট চলাচল করবে সেই কারেন্ট কন্ডাকশন নিয়ে আমরা আলোচনা করব অর্থাৎ এই সব পদার্থের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহ হয় বলে সেটাকে আমরা ইলেকট্রনিক্স বলি অ্যাজ ইউজুয়াল আমরা সবাই জানি ইলেকট্রনিক্স যন্ত্রপাতি আছে বিভিন্ন ডিভাইস আছে এই সব কম্পোনেন্ট গুলো আমরা জানি যে এগুলো হলো ইলেকট্রনিক্স এর কিন্তু আমাদের তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ স্যার পাচ্ছি স্যার শুনতে পাচ্ছি জি স্যার পাচ্ছি শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি স্যার হ্যাঁ ইলেকট্রনিক্স জি স্যার গেছে এখানে একটা আমাদের এরকম ইলেকট্রনিক্স এর ডিভাইস আছে যে সেমিকন্ডাক্টর পদার্থ আছে এই পদার্থের মধ্যে আমরা কি কারেন্ট কন্ডাকশন করব অর্থাৎ আমরা কারেন্টটা একদিক থেকে আরেক দিকে ফ্লো করব তিন ভাগে ভাগ করতে পারি একটা কন্ডাক্টর ইনসুলেটর আর একটা হলো সেমিকন্ডাক্টর তোমাদের বলছি যে ইলেকট্রনিক
আমরা ইলেকট্রনিক্স বলতেই আমরা বুঝব সেমিকন্ডাক্টর পদার্থ। হুম আচ্ছা ইলেকট্রনিক্স বলতেই আমরা কি বুঝব? সেমিকন্ডাক্টর, সেমিকন্ডাক্টর পদার্থ। পদার্থের মধ্য দিয়ে আমরা সেমিকন্ডাক্টর, যদি সেমিকন্ডাক্টর পদার্থের মধ্যে দিয়ে কারেন্ট কন্ডাকশন করি, সেই কারেন্ট কন্ডাকশন করার জন্য যে সেমিকন্ডাক্টর পদার্থ দিয়ে আমরা যে ডিভাইস বা যেগুলো যেগুলো কন্ট্রোল করব সেগুলোকে বলবো আমরা ইলেকট্রনিক্স। ক্লিয়ার? এখন আমরা স্যার ইলেকট্রনিক ম্যাটেরিয়াল গুলোকে আমরা তিন ভাগে ভাগ করে নেই, একটা কন্ডাক্টর, ইনসুলেটর, সেমিকন্ডাক্টর। কন্ডাক্টর বলতে কি বুঝি? সবাই জানি যে পদার্থের মধ্যে যদি সহজে কারেন্ট প্রবাহিত হয় সেটাকে বলি আমরা কন্ডাক্টর, একইভাবে যার মধ্যে কারেন্ট প্রবাহিত হয় সেটাকে বলি আমরা ইনসুলেটর, আর যার মধ্যে দিয়ে মাঝে মাঝে কারেন্ট প্রবাহিত হয় সেটাকে বলি আমরা সেমিকন্ডাক্টর। আসলে একটু অ্যাকচুয়াল অ্যানসার নয়, আমার কথা শোনা যাচ্ছে না? সবাইকে আমি করে দেন না, শোনা যাচ্ছে না? তো মিউট করো তোমরা একটু, তোমাদের করে দেন, তোমাদের যদি এগুলো মিউট করে দাও তাহলে তোমরা কিন্তু শুনতে পাবা। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার এখন পাচ্ছি। তাহলে দেখো আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ তোমরা তো? না জি স্যার। আমার জি স্যার পাচ্ছি। হ্যাঁ ল্যাপটপে স্ক্রিন দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। দেখো এখানে তাহলে আমরা বলছি জি স্যার, যে আমি বলছি যে আমাদের যে পদার্থগুলো আছে সেই পদার্থগুলোর কন্ডাক্টর, ইনসুলেটর এবং সেমিকন্ডাক্টরের সংজ্ঞা যদি আমরা বলি, সংজ্ঞায়িত করি, তাহলে হয়তো আমরা ভার্বালি বলি যে যেসব পদার্থের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হয় সেগুলোকে বলি কন্ডাক্টর, যেটা হয় না সেটাকে বলি ইনসুলেটর, যেটার মধ্যে দিয়ে মাঝামাঝি প্রবাহিত হয় সেটাকে বলি আমরা সেমিকন্ডাক্টর, সেমিকন্ডাক্টর। হ্যাঁ আমরা এই অ্যানসারটা দিব না, আমরা অ্যানসারটা দিব একটু কি স্ট্রাকচারাল অ্যানসার দিব, অর্থাৎ যেসব পদার্থের ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা, ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা তো বুঝো, ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা less than 4 একটু বুঝাই দেন। নিচে যে সব পদার্থের ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা 4 এর নিচে সেটাকে বলবো আমরা কি? 4 এর নিচে কন্ডাক্টর। নিচে কন্ডাক্টর স্যার, আমরা যে অ্যাটম গুলো আছে অ্যাটমের লাস্ট অরবিটে, অ্যাটমের লাস্ট অরবিটে যে কয়টা ইলেকট্রন থাকে সেগুলোকে আমরা বলি ভ্যালেন্স ইলেকট্রন। অর্থাৎ এই ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা লাস্ট অরবিটে কয়টা ইলেকট্রন থাকবে, যদি 4 টার কম থাকে তাহলে সেই পদার্থটাকে বলবো আমরা কি? কন্ডাক্টর। যেমন আমাদের কপার আছে, সিলভার আছে, গোল্ড আছে, অ্যালুমিনিয়াম আছে, নিকেল আছে। ক্লিয়ার স্যার? দ্য টাইম আউট। জি স্যার, জি স্যার, টাইম আউট দেখাচ্ছে। আচ্ছা দেখো তাহলে আমাদের ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা 4 এর কম হলে তাহলে সেটা কন্ডাক্টর বলবো, যদি ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা 4 এর বেশি হয়, যদি 4 এর বেশি হয় তাহলে ইনসুলেটর, 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 ইনসুলেটর। যদি ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা 4 এর বেশি হয় তাহলে সেটা বলবো আমরা ইনসুলেটর, সেটা কি ইনসুলেটর বলবো? ইনসুলেটর কি কি হয় স্যার? অপরিবাহী পদার্থ কি কি, এটা সবাই আমরা জানি, গ্লাস, সিরামিক, প্লাস্টিক, উড, এগুলো হলো আমাদের সিরামিক, মার্কারি, অপরিবাহী, কাগজ, কাঠ। এবার আসি আমাদের যেটা বেসিক ইলেকট্রনিক্স এর কাজে লাগবে। হ্যাঁ প্রশ্ন কে করতেছে বলো? কারো প্রশ্ন আছে বলো? না স্যার প্রশ্ন নাই। আচ্ছা দেখো তাহলে আমাদের ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা, এবার সেমিকন্ডাক্টরে আসি যেটা আমরা ইলেকট্রনিক্সে পড়ব, এই সেমিকন্ডাক্টর পদার্থকে বলা হয় মাদার অফ ইলেকট্রনিক্স, মনে রাখবা এই সেমিকন্ডাক্টর পদার্থকে বলা হয় মাদার অফ ইলেকট্রনিক্স, মাদার অফ ইলেকট্রনিক্স, মাদার অফ ইলেকট্রনিক্স। ইলেকট্রনিক্সে যে আমাদের যে বর্তমানে ইলেকট্রনিক্সের রেগুলেশন সেটা মূলত এই সেমিকন্ডাক্টরের আদলেই হয়েছে। তাহলে আমাদের বলছি যে এই সেমিকন্ডাক্টরকে বলতেছি আমরা মাদার অফ ইলেকট্রনিক্স। তাহলে সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স আমরা সংজ্ঞায়িত করি তাহলে কিভাবে বলবো? যেসব পদার্থের ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা 4, যেসব পদার্থের ভ্যালেন্স ইলেকট্রন 4 সেটাকে বলবো 4 সেটাকে বলবো সেমিকন্ডাক্টর। হ্যাঁ হ্যাঁ তাহলে কি কি সেমিকন্ডাক্টর? কার্বন, সিলিকন এন্ড জার্মেনিয়াম, জার্মেনিয়াম। দেখবা যে এর লাস্ট অফ সিলিকন এন্ড জার্মেনিয়াম 4টা করে দেওয়া আছে। তোমাদের যে কেমিস্ট্রি পড়ছো, তোমাদের যে অ্যাটম গুলো পড়ছো, সেই অ্যাটম গুলো থেকে যে পিরিয়ডিক চার্ট আছে সেই চার্টে কোন গ্রুপে কোন মৌলগুলো আছে তোমরা যদি একটু ভালো করে দেখে নাও তাহলে তোমাদের জন্য খুবই সহজ হবে। ঠিক আছে আজকে এখান থেকে কি দেখলাম যে পরিবাহী কি কি হয়, কোন কোন পদার্থের পরিবাহী হয়, অপরিবাহী হয়, আর কোনগুলো আমাদের সেমিকন্ডাক্টর, কোন কোনগুলো সেমিকন্ডাক্টর সেগুলো আমরা আজকে
দেখলাম তাহলে আমরা বলছি যে ইলেকট্রনিক্স পড়তে গেলে আমাদের সেমিকন্ডাক্টর পদার্থ সম্পর্কে জানতে হবে এজন্য বলতেছি আমরা সেমিকন্ডাক্টর ইজ দ্য মাদার অফ ইলেকট্রনিক্স ক্লিয়ার ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স জি স্যার আচ্ছা তোমাদের এই জি স্যার প্রশ্ন আছে জি স্যার ওই দুইটা আমি বলেছি স্পেসিফিসিটি ওইটা উপরে পরে ওইটা ইয়া করব আমার কাছে স্লাইড ওইটা এই মুহূর্তে নাই তো এজন্য এটাই নিচ্ছি আর কি তাহলে দেখো আমাদের একটু এখন ইলেকট্রন সম্পর্কে ধারণা নেই যে স্যার ইলেকট্রন সম্পর্কে আমাদের ধারণা আছে কিনা তোমরা তো যারা যারা সায়েন্সে পড়ছো তারা হয়তো বা ইলেকট্রন সম্পর্কে তোমাদের ধারণা আছে তাই না জি স্যার আছে একটু জি স্যার আমাদের ধারণা আছে হ্যাঁ হ্যাঁ তাহলে আমরা কি বলি ইলেকট্রন কি যে অ্যান ইলেকট্রন ইজ এ নেগেটিভলি চার্জ পার্টিকেল ঠিক আছে নেগেটিভলি চার্জ পার্টিকেল হ্যাভিং নেগলিজিবল মাস অর্থাৎ খুব কম এর ভরটা খুব কম হয় হ্যাঁ সাম ইম্পর্টেন্ট প্রপার্টিজ অফ ইলেকট্রন অর্থাৎ আমাদের যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রনের প্রপার্টিজ গুলো এখানে দেওয়া আছে একটা ইলেকট্রনের কত চার্জ কতটুকু সেই চার্জের মান কতটুকু সেটা আমাদের এখানে দেওয়া আছে 1.602 × 10⁻¹⁹ কুলম ভর দেওয়া আছে জানি তাই না তার মাস কতটুকু ব্যাসার্ধ দেওয়া আছে 31 কেজি এটা আমরা জানি না একই ভাবে জি স্যার জানি যে জি স্যার দেখুন কত দেওয়া আছে না আমাদের দেখলো আমি আমি যখন কথা বলবো না তখন এটা আচ্ছা এবার আমরা ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে আসি স্যার আমরা ইলেকট্রনিক্স এ কি কেন পড়বো আমাদের ইম্পর্টেন্স কেন ঠিক আছে আচ্ছা আমরা এবার দেখি যে আমরা যে মোবাইল ব্যবহার করি স্যার আমরা মোবাইল ব্যবহার করি না জি ভালো হবে কি আমরা এই মোবাইল এই স্যার তখন কথা বলবো তখন দুজন চালু করবো আপনি ভিডিও নাও চালু করতে পারেন ভিডিও দেখা আপনার সুবিধা হবে কথা শুনতে হবে তাহলে আপনি এটা বন্ধ করে দিন আপনি যখন কেউ কথা বলবেন আর যখন আপনি কথা বলবেন তখন এটা চালু করে দিতে হবে কথা যখন কেউ শুনবে তাহলে শুনো আমার কথা শুনতে পাচ্ছ তোমরা জি স্যার পাচ্ছি স্যার জি স্যার পাচ্ছি শুনতে পাচ্ছি স্যার পাচ্ছি স্যার হ্যাঁ বলেন স্যার হ্যাঁ যখন কথা বলবা তখন মিউট অন করে তারপর কথা বলবা যদি কথা না বলে তাহলে মিউট করে দিবা হ্যাঁ আচ্ছা তাহলে আমাদের দেখো যে আমাদের এই ইলেকট্রনিক্সটা প্রয়োজন কেন ইম্পর্টেন্স কি আমাদের কেন প্রয়োজন ইলেকট্রনিক্স তার মধ্যে যেটা আছে আমরা যে বলছি যে আমরা যে মোবাইল ব্যবহার করি মোবাইলে যে ব্যাটারি আছে দেখো এই ব্যাটারিটা কি ভোল্টেজ বহন করে এটা জানি আমরা তাই না যে মোবাইল দিয়ে মোবাইলে ব্যাটারিটা জি স্যার 1000 সেটা ডিসি ভোল্টেজ তাই না জি জি স্যার অনেক বড় জি স্যার হ্যাঁ তাহলে মোবাইলের একটা আমাদের চার্জার আছে নিশ্চয় সেই চার্জার দিয়ে আমরা চার্জ করি এই চার্জারটা আমরা কোথায় দিই বলো তো আমরা 220 ভোল্টেজে দেই প্লাগ ইন 220 ভোল্টেজে ক্লিয়ার হ্যাঁ তাহলে যে এই চার্জারটা আমি যে 220 ভোল্টেজে দিলাম আমাদের ওটা ছিল এসি ভোল্টেজ আমি চার্জারের আউটপুটে 5 ভোল্ট পাচ্ছি বা 4 ভোল্ট পাচ্ছি সেটা হলো ডিসি ভোল্টেজ এই ডিসি ভোল্টেজটাকে ডিসি করার জন্য আমাদের এই ইলেকট্রনিক্স প্রয়োজন অর্থাৎ এই ইলেকট্রনিক্সের একটা ডিভাইস প্রয়োজন সেটা রেকটিফায়ার এই রেকটিফায়ার থেকে রেকটিফিকেশন কথাটি এসেছে অর্থাৎ রেকটিফিকেশন আমাদের যে এসি ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটাকে আমাদের ডিসি করা প্রয়োজন এই জন্য দি কনভার্সন অফ এসি ইনটু ডিসি ইজ কল রেকটিফিকেশন অর্থাৎ আমাদের এই পাশে দেখো যে এসি সিগন্যাল আছে একটা এই সিগন্যালকে আমি হয়তো তোমরা চিনো হয়তো ভাই এটাকে আমরা সাইন ওয়েভ বলি হ্যাঁ এই সিগন্যালটাকে আমরা কনভার্ট করে ডিসি তে নিয়ে যাব এই যে কনভার্ট করে ডিসি তে নিয়ে যাব সেই কনভার্টটা কে করে দিবে সেই ইলেকট্রনিক ডিভাইস করে দিবে এই ইলেকট্রনিক ডিভাইস কি ডিভাইস করে দিবে স্যার এখানে আমরা এখানে একটা রেকটিফায়ার সার্কিট বসাবো একটা রেকটিফায়ার সার্কিট দিব আবার যে সার্কিটটা করব সে যে সার্কিটের যে কম্পোনেন্ট থাকবে সেই কম্পোনেন্টটা একটা সেমিকন্ডাক্টর পদার্থ দিয়ে তৈরি বুঝতে পারছিস আচ্ছা তাহলে আমরা এই এসি কে আমরা ডিসি করব ডিসি করার জন্য আমাদের একটা ডিভাইস প্রয়োজন হবে সেটা হবে ইলেকট্রনিক ডিভাইস আর এই ডিভাইসটার জন্য যে কম্পোনেন্টটা ব্যবহার করা হবে সেটা হলো ইলেকট্রনিক্স এর একটা কম্পোনেন্ট অর্থাৎ একটা সেমিকন্ডাক্টর পদার্থ দিয়ে একটা কম্পোনেন্ট সেই কম্পোনেন্টটাই আমাদের এই কাজটা করে দিবে সেই কম্পোনেন্টে যে করে দেই আমরা যে সিস্টেমটা করে দেই সেই সিস্টেমটাকে বলি রেকটিফিকেশন অর্থাৎ এসি থেকে ডিসি করে দিবে এরপরে আসো এটা হলো রেকটিফিকেশন এরপরে আমাদের আছে অ্যাম্প্লিফিকেশন অ্যাম্প্লিফিকেশন আচ্ছা অ্যাম্প্লিফিকেশন কোথায় পাবো স্যার আমরা মোবাইলে গান শুনি বা আমরা মাঝে মাঝে আমাদের কাছে অ্যাম্প্লিফায়ারও আছে আমরা মাঝে মাঝে সাউন্ড সিস্টেমে গান শোনা হয় অর্থাৎ আমাদের অনেক সময় স্টেজ প্রোগ্রামও হয় আমরা যে এত বড় সাউন্ড শুনি সেই সাউন্ডের কাজটা কে করে দেয় এই ইলেকট্রনিক্স করে দেয় অর্থাৎ যে সিগন্যালটা নিব আমরা সেই সিগন্যালটা একটা লো সিগন্যাল নিব এই সিগন্যালটাকে আমরা বর্ধিত করে একটা বড় সিগন্যাল তৈরি করে দিব ক্লিয়ার বড় সিগন্যাল তৈরি করে দিব অর্থাৎ আমি যদি আস্তে কথা বলি সেই সাউন্ডটাকে আমরা একটু লার্জ বড় আকার একটা সাউন্ড করে দিব অর্থাৎ আমাদের যে গান শুনি যে ভলিউম যেভাবে বাড়াই সেটা মূলত অ্যাম্প্লিফায়ার এই কাজটি করে দেয় অর্থাৎ অ্যাম্প্লিফিকেশন করে দেওয়া হয় অর্থাৎ দি প্রসেস অফ রেজিং দি
স্ট্রেংথ অফ উইক সিগন্যাল অর্থাৎ খুব দুর্বল সিগন্যালটাকে আমাদের কি করি অ্যামপ্লিফিকেশন করি। এজ ইউজুয়াল আমি তোমাদেরকে যদি বলি মোবাইলের ক্ষেত্রে যদি বলি আমরা অনেক সময় মোবাইলেও কথা বলি, খুব আস্তেও কথা বলি, খুব জোরেও কথা বলি। যদি খুব আস্তে কথা বলি অনেক সময় পিস পিস করেও কেউ কথা বলে, তাহলে সেই সাউন্ডটুকু পর্যন্ত পাওয়া যায়। তুমি এত আস্তে কথা বলতেছো বাট ওই সাউন্ডটুকু তোমার যে রিসিভার মোবাইল অর্থাৎ যার কাছে ফোন করেছো তার কাছে শোনা যাচ্ছে। তার কিভাবে শোনা যাচ্ছে অর্থাৎ ওই তোমার যে খুব লো সিগন্যালটা আছে সেই লো সিগন্যালটাকে বর্ধিত করে দেওয়া হচ্ছে। বুঝতে পারছি? তাহলে আমরা এই বর্ধিত করে দেওয়া যে ডিভাইসটা সেই ডিভাইসটাকে আমরা বলি অ্যাম্পলিফায়ার। অ্যাম্পলিফায়ার থেকে অ্যাম্পলিফিকেশন কথাটি এসেছে অর্থাৎ আমাদের যে লো মানে দুর্বল সিগন্যালটা আছে এই দুর্বল সিগন্যালটাকে আমরা বর্ধিত করে দেই। তোমরা যদি এখানে অন্য ডিপার্টমেন্টের কোনো স্টুডেন্ট থেকে থাকো তাদের জন্য এটা প্রয়োজন। পরবর্তী সময়ে তোমাদের এই পরবর্তী সেমিস্টারেও এই সাবজেক্টটি কাজে লাগতে পারে অথবা এই কথাগুলো শিখলে বা জানলে তোমাদের নিজের কাছে একটা বেসিক আইডিয়া বা ধারণা হবে। কাজেই তোমরা যদি অন্য ডিপার্টমেন্টের থেকে থাকো কোনো সমস্যা নেই, তোমরা এটা জানতেই পারো। পরবর্তী তোমাদের আরেক স্যার আছে, সেই স্যার তোমাদের ক্লাস নেবে। আমরা এই পর্যন্ত বোঝা গেছে? তোমাদের কোনো প্রশ্ন? জি স্যার, আমরা তো অন্য ডিপার্টমেন্টের। সমস্যা নেই তো? তুমি জি স্যার বোঝা গেছে স্যার, সমস্যা নাই। তোমার স্যার আপনি বললেন স্যার অন্য ডিপার্টমেন্টে হও, তোমাদের অন্য ডিপার্টমেন্টের স্যার এখন আসছে। যেহেতু তোমরা কানেক্ট হয়ে আছো কানেক্ট থেকে যাও। হ্যাঁ তোমাদের এখান থেকে চলে যাওয়ার কোনো দরকার নেই। জি স্যার ঠিক আছে স্যার, আমাদের মানে জানা থাকলে আমাদের তো বড় হবে স্যার। হ্যাঁ হ্যাঁ উপকার হবে। পরবর্তীতে স্যার আমাদের নাম আছে, পরবর্তীতে তোমাদের এই সাবজেক্টটুকু আছে। তাহলে আমরা বলছি যে স্যার আমাদের এই ইলেকট্রনিক্স একটা কথা বলবো স্যার। বলো স্যার, আমাদের তো জানা থাকলে সমস্যা নাই স্যার, আমাদের অন্য ডিপার্টমেন্ট হোক আমাদের জানা থাকে স্যার। জি জি তোমাদের জানা থাকলে কোনো সমস্যা নেই। এটা তাহলে আমরা এবার কন্টিনিউ করি। তোমাদের তো জি স্যার ওইটাই। আচ্ছা তাহলে আমি বলছি যে আমি যেটা করাচ্ছি সেটা হলো আমাদের এই ইলেকট্রনিক্সটা গুরুত্বপূর্ণ কেন, আমরা কেন বলবো ইলেকট্রনিক্স। ক্লিয়ার? তাহলে এরপরে আছে দেখো কন্ট্রোল। যেমন আমরা দেখি যে কন্ট্রোলিং করবো আমরা, আমাদের যে কন্ট্রোল সিস্টেম আছে অর্থাৎ আমাদের যে বিভিন্ন রকম ডিভাইস বা বিভিন্ন রকম ইকুইপমেন্ট আছে সেগুলোকে কন্ট্রোল করার প্রয়োজন পড়ে। এই জন্য আমাদের এই ইলেকট্রনিক্স এর মাধ্যমে আমরা সহজেই কন্ট্রোল করতে পারি। যেমন অ্যাজ ইউজুয়াল আমরা যদি বলি যে স্যার আমাদের বাসা বাড়িতে হোম অটোমেশন বলি বা আমরা কম্পিউটার সিস্টেমে বা বিভিন্ন রকম প্রজেক্ট থাকে সেই প্রজেক্ট গুলো বিভিন্ন কাজ করে থাকি, কন্ট্রোলিং এর কাজ করে থাকি। এই কন্ট্রোলিংটা আমাদের ইন্ডাস্ট্রিতেও হতে পারে, বিভিন্ন লোড গুলোকে কন্ট্রোল করে থাকতে পারে। এরকম মানে অসংখ্য জায়গায় এই কন্ট্রোল ডিভাইসের ক্ষেত্রে মানে কন্ট্রোলিং এর ক্ষেত্রে ইলেকট্রনিক্স এর প্রয়োজন পড়ে। ইলেকট্রনিক্স, উইদাউট ইলেকট্রনিক্স উই ক্যানট ইমাজিন কন্ট্রোলিং, উই ক্যানট ইমাজিন কন্ট্রোলিং অর্থাৎ আমাদের কোনোভাবেই কন্ট্রোলিং হ্যাঁ কন্ট্রোলিং করতে চাই। ইলেকট্রনিক্স ছাড়া কন্ট্রোলিং আমাদের কল্পনা করতেই পারবো না। অর্থাৎ আমাদের বড় বড় জিনিসগুলোকে আমরা ছোট্ট একটা সিগন্যাল দিয়ে কন্ট্রোলিং করতে পারি। আমরা এখন মোবাইল দিয়েই